ঠিক সেই সময় কর্তব্যরত বিএসএফ এর নজরে পড়লে বাধা দেয় তাদের বিএসএফ এর নিষেধ উপেক্ষা করেই কাটাতার তার টোপকে অনুপ্রবেশ করতে উদ্যত হয় তারা এরপরে বিএসএফ গুলি চালালে সেই গুলি গিয়ে লাগে এক মাঝ বয়সী ব্যক্তির গায়ে বাকিরা সেখান থেকে পালিয়ে যায় এরপর বিএসএফ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ওই বাংলাদেশিকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে সীমান্তে যায় হেমদাবাদ থানার পুলিশ কালিয়াগঞ্জ হাসপাতালে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি